হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের কাছে অন্য আর একটা ভিডিও নিয়ে অনেকদিন পর। তো আজকের ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো দেখা হচ্ছে ভিডিওর পর। না না, অন করা নেই। যারা ধাবার খাবার পছন্দ করো, ধাবায় যেতে ভালোবাসো, তাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করছি। কারণ এই ধাবাটা খুবই ডেকোরেটিভ এবং এদের খাবারের টেস্ট, আমরা যে খাবারগুলো খেলাম সেগুলো তো খুবই ভালো লাগলো। এই খাবারের সাথে সাথে কিন্তু এদের আনুষাঙ্গিক যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটাও কিন্তু বেশ আকর্ষণীয় আর কি। দেখো ভিডিওটা। এই ধাবাটার নাম হচ্ছে এক্সপ্রেস ধাবা। তোমরা দেখতেই পাবে, ভিডিওতেও দেখিয়েছি। ধাবাটা ভদ্রেশ্বরের বিঘাটি মোড় যেটা আছে দিল্লি রোডের ওপর, সেখানে। তো তোমরা অবশ্যই যখন কলকাতা থেকে কেউ বর্ধমানের দিকে যাচ্ছ বা দিল্লি রোডের উপর দিয়ে যারা যাতায়াত করো, তাদের অনেকেই ধাবার খাবার ইচ্ছা হয় ধাবাতে, তো তারা এখানে যেতে পারো, ভালো লাগবে আশা করি। চলো ভিডিওটা দেখে নাও। তোমরা দেখতে পেলে বাইরের কত সুন্দর ডেকোরেটিভ বাইরের জায়গাটা, ভেতরটাও খুব ভালো। তো তোমরা বাইরেও বসতে পারো আবার ভেতরেও বসতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এখানে খাবারগুলো খুব ভালো শুনেছি, তো আমরা আজকে এখানে যেটা অর্ডার দিয়েছি সেটা তোমাদের দেখাবো। তার আগে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে নিই। এরপরে তোমরা এখানে চাইলে চাও খেতে পারো। এখানে বিভিন্ন রকম ভ্যারাইটির চা পাওয়া যায়, মালাই চা, কেসর চা, এছাড়াও যা নর্মাল চাগুলো পাওয়া যায় সেটাও খুব ভালো এটা তৈরি করে, তোমরা সেটাও খেতে পারো এখানে। আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।